শ্রীরাম, এখন সব থেকে বেশি টাকা কামানোর সহজ রাস্তা হচ্ছে পলিটিক্স। নন্দিনী আমার জীবনে আসার পর থেকে আমার ভাগ্যের চাকাটা কি যেন নাম বলেছিলে? নলিনীকান্ত। আমি কিছু করিনি স্যার। আমাকেও তো বউ বাচ্চা নিয়ে সংসার করতে হয়। আমি যদি এখান থেকে কোনো খবরই না নিয়ে যেতে পারি, চাকরি থাকবে আমার? আমি ইন্সপেক্টর নলিনীকান্ত কুণ্ডু। তোমার সাথে না কলেজের বাচ্চাগুলো কোনো ডিফারেন্স নেই জানো তো। কেস পাও বা না পাও, রাজস্থান কিন্তু আমি যাবই। সুপ্রিয় মুখার্জি লোকটা পাহাড়ে থাকে, ভেরি ইন্টারেস্টিং। পাহাড় এখন দারুণ ওয়েদার, এই এখন মরুভূমিতে গিয়ে তোমার ভাল লাগবে। এই কদিনে তো বেশ ভালো ওয়েট পুটন করেছো দেখছি। আপনাকে মিস করছিলাম স্যার। দেখুন, আমি জানি আপনি জাস্টিস পাননি, কিন্তু ডিপার্টমেন্টকে যদি আরেকবার সুযোগ দেন। রেডিয়েশন এমন একটা জিনিস যা কোনোদিনই পৃথিবী থেকে শেষ হবে না, আর তার কারণ স্বপ্ন। আপনিও তো সুপ্রিয়র খুব ঘনিষ্ঠ বন্ধুই ছিলেন তাই না? এই পাহাড়ে দাঁড়িয়ে তুমি যুধিষ্ঠির উইলিয়ামকে চ্যালেঞ্জ করলে। অর্ণব যখন মারা গিয়েছিল তখন একটা কেমিক্যাল ইউজ করা হয়েছিল। এই দুজনের মধ্যে একজন উইলিয়ামস তো হতেই পারে। পলাকি যা এই পাহাড়ে, এই নদীতে চিরকালের জন্য হারিয়ে যা। আপনারা অন্যদের ভীষণ আন্ডার এস্টিমেট করেন। আমার ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে নিতে পারতেন। অনেক সময় বড় সড়ো কিছু পাওয়ার জন্য ছোটোখাটো স্যাক্রিফাইস মানুষকে করতে হয়। আমি ঠিক করেছি এই কোর্সটা আমি তুলতুলে নরম খাসির মাংস দিয়েই শেষ করব।